হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ ভাই আমার কিছু প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে ধর্ম সব নাই তো আমরা যে নামাজ কালাম পড়ে আসলাম ধর্ম যে সব নাই এটা তো আমরা কখনো বলি নাই ভাই এটা তো আমাদের বলা হয়নি ধর্মের যে দাবিগুলো আছে ধর্মের যে অলৌকিক উদ্ভর দাবিগুলো আছে সেগুলা মিথ্যা কিন্তু ধর্ম তো আছে পৃথিবীতে অনেক মানুষ অনেকগুলো ধর্ম আছে সেগুলো মানুষ পালন করে কিন্তু আমাদের কথা হচ্ছে যে যে জিনিসটা আমরা প্রমাণ পাই না যেটা হচ্ছে অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল মানুষকে অন্ধবিশ্বাস করতে হয় সেই জিনিসটা তো আমরা আমরা মানি না হম হ্যাঁ ঠিক আছে আপনার কথা যে আমাদের একটা বিশ্বাস ছিল হঠাৎ যদি ওটা যদি আমরা মিথ্যা মনে করতে থাকি তো একটা মানসিকভাবে তো ভেঙে যায়

তো আর করি না এই জন্য কি আমি বুধ নাই বুধ পেতনি নাই বুড়ি নাই এটা বলে কি আমি কান্নাকাটি করব না আমি তো কান্নাকাটি করব না আমি তো একজন অ্যাডাল্ট মানুষ আমি তো বুঝি যে ওইগুলা যে ছোটবেলার গল্প ছিল রূপ কথার গল্প ছিল ওগুলা আসলে বাস্তবে এগুলা সত্য না জিনপুরি ভূত পেতনি ফেরেস্তা এগুলা সব হচ্ছে আল্লাহ আল্লাহ ফাল্লা শিব কালী এগুলা সবই হচ্ছে ছোটবেলার ভূত মানে রূপ কথা রূপকথার গল্প শুনতে মজা লাগে যেমন ধরেন আপনি যদি হনুমানের গল্প শুনেন বা রাজা রামের গল্প শুনেন বা জিওসের গল্প শুনেন হারকিউলিসের গল্প শুনেন না শুনতে মজা গল্প হিসেবে মজা কিন্তু এটা তো মজা ভাই সুপারম্যান স্পাইডারম্যানের গল্প শুনলে তো মজা লাগে আমাদের অনেকে তাই না তাই বলে তোগুলা বিশ্বাস করতে পারি না এখন আপনাকে যদি বলে হয় স্পাইডারম্যান বলে কিছু নাই এন্ড আমি যদি কানতে বসি হ্যাঁ আমার স্পাইডারম্যান লাগবে স্পাইডারম্যান লাগবে আমাকে স্পাইডারম্যান এনে দাও এটা তো হবে বাচ্চাদের মতো কাজ তাই না না তারপরে আমি বলি এই জিনিসটা হচ্ছে অনেক বড়ই বুঝছেন আমি ছোটবেলা থেকে নামাজ পড়তাম মানে অন্য কোনো কাজ করতাম না একদম জীবনকে নিজের মানে ইসলামের পথে রাখছিলাম কিন্তু আপনাদের কথা শুনে তো দেখি যে হ্যাঁ আপনাদের কথা অনেক লজিক আছে ভাই এটা সত্যি আমি নিজে অনেক রিসার্চ করছি দেখি যে ভাই মানে ঠিক আছে আপনাদের কথায় অনেক লজিক আছে শেষ পর্যন্ত এখন বুঝতে পারছি যে মানে নাও হইতে পারে মানে নাই এসব কিছু নাই সব মানুষের বানানো মানুষ করছে কিন্তু ভাই মানসিক ভাবে মেনে নিতে পারতেছি না মানে কি হবে এখন আমাদের মরার পর কি হইতে পারে এখন নাথিং আমি খুবই আগ্রহ নিয়ে মানে মেনে নিছি সত্যকে তো গ্রহণ করতে হবে কিন্তু আমার পরিবেশ আমার সমাজ সমাজের লোক ওদের সাথে আমার থাকতে হয় তো আমি তো মনের ভাব প্রকাশ করতে পারি না আমি আমার নিজের ভিতর যুদ্ধ করি মানে আমার আমি আমার সাথে যুদ্ধ করি তো কিভাবে ঠিক করতে পারবো একটু সেটা ঠিকই বলেছেন সেটা ঠিক যে ছোটবেলা আমিও যখন প্রথম নাস্তিক হয়েছি প্রথম তো আমিও তো অনেক মুমিন ছিলাম বিরাট মুমিন ছিলাম হ্যাঁ এখন এত বড় মুমিন আমি এখন দেখি যে এগুলা সব ভুয়া কথা এগুলা সব যখন পড়ালেখা করলাম যাচাই করলাম তখন দেখি যে এগুলা ভুয়া এগুলা ফালতু জিনিস এগুলোর কোনো বাস্তবে এগুলোর কোনো প্রমাণ নাই তারপর তো আমার অনেক আমার অনেক লজিক আছে মানে অনেক লজিক আছে বলতে মানে বর্তমানে তো পৃথিবীতে আটশো কোটি মানুষ তো তার মধ্যে দুশো কোটি মুসলিম আর অন্য অন্য ধর্মের মানুষ হচ্ছে ছশো কোটি তো আল্লাহ শুধু দুশো কোটিকে কে জানাতে যাবে আর গুলি কোনো মানুষই না আর একটা কথা আমাদের ভিতরে যতগুলি কোয়ালিটি আছে সবগুলো হচ্ছে আল্লাহর কোয়ালিটি তো আমাদের ভিতরে মনুষত্ব বা মানবতা আছে আল্লাহর ভিতর কি নাই এরকম তো তো প্রশ্ন আসে স্বাভাবিক আল্লাহ ওদেরকে মারে ধরে ওরা যেটা করুক ওদের কিন্তু আমরা মুসলিম হাজার খারাপ কাজ করলে আমরা জানাতে যাবো ভাই এটা কিরকম মানবতা তো এইসব অনেক কিছু চিন্তা করে মানে ওইটা আর কি তো কারণ আমাদের ভিতরে যতগুলি কোয়ালিটি আছে ওগুলো তো আল্লাহরও থাকবে অবশ্যই তো আমাদের ভিতরে মনুষত্ব মানবতা আছে আল্লাহর ভিতর কেন নাই তো এরকম প্রশ্ন আসে মাঝে মধ্যে ছোটবেলা থেকে তারপরেও তো সমাজের সার্কেলটা হচ্ছে ধর্মের ভিতর তো সমাজের সাথে বড় হয়েছি এখন ওদের সাথে থাকি তো এভাবে তো মানসিক ভাবে নিতে পারি না অনেক কষ্ট হয় কারণ আমার ভিতর করতে হয় ওদের সাথে আমি করি না একদম করি না বাসা একটু ফ্যামিলি কয়েকজনের সাথে বলছিলাম অনেক ওরা এখন ভালো করে কথা বলেন আমার সাথে তো এই দেখি যে আমি যদি যত বলতে থাকবো তত আমার সমস্যা হবে আমি কাউকে বলি না তো তারপরও একটু মাঝে মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসে মানে ইউনিভার্স সম্পর্কে জগৎ জীবন সম্পর্কে মরার পর মানে আমার তো আগে একটা বিশ্বাস ছিল যে মরার পর যখন একটা তো একটা বা জান্নামে যাবো কোন একটা জীবন আছে কিন্তু এখন থেকে নাথিং মানে ছিলাম না আসছি আবার ওই অন্ধকারে চলে যাবো তো এরকম মাঝে মধ্যে একটু নেগেটিভ চিন্তা চলে আসে আগে তো কিছু চিন্তা করতাম না যখন আপনাদের মতন মানে একটু ওই মানে রেশনাল থিঙ্কিং মানে যুক্তিতে চিন্তা করি তখন থেকে সব শুরু হয়েছে ভাই মানে একটু ডিপ্রেশনে থাকে সবারই হয় কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আহ নিজে নিজেই এটা ঠিক হয়ে যায় আমি আমি মেনে নিতে পারতাম ওই আমি মেনে নিতে পারতাম ওই আমার সমাজে ভাই আমার মতন তো মানে মানুষ নাই থাকলেও ওরা তো বলে না মানে ওই কারণে মূলত সমাজের কারণে আমি ডিপ্রেস হয়ে যাই

ধর্ম ধর্মগুলো হচ্ছে মানুষের কন্ট্রোল করার জন্য আসছে মানে মানুষ যদি তখন যদি ধর্ম জিনিসটা না থাকতো মানুষ নিত না অনেকটা কাজে মানে নিজের জীবন নিজের মনে করত ধর্ম মূলত যে মানে মানুষকে ইউজ করার জন্য মানে একত্রিত করে অনেকটা মানে জাতি বা গোষ্ঠী এরকম করে মূলত আসছে এই ধর্মগুলা আমি যতটুকু বুঝতে পারছি আরকি আগে ছিল না একটা সময় ছিল না

হ্যাঁ এটা সবারই হয় এটা মানে খুবই স্বাভাবিক ব্যাপার প্রত্যেক মানুষেরই হয় তো এটা এটাকে নিয়েই আরো আরো চিন্তা করেন আরো পড়ালেখা করেন এগুলো নিয়ে একটু করেন আর বেশি মানুষের সাথে কথাবার্তা বলার দরকার নেই কারণ কে কবে কোপ মেলা তো বলা যায় না হ্যাঁ একটু ধরেন হ্যাঁ ভাই আমার মা বন্ধু তো ভাই আমরা মারতে চাই কি বলবো ওইসব অনেক মানে ধর্ম আপনি সবকিছু বলতে পারবেন কিন্তু ধর্ম নিয়ে কিছু বলতে গেলে সমস্যা আছে সমাজে বলেন মানে দেশে বলেন যে কোনো ক্ষেত্রে টি ঠিক আছে মাহবুব ভাই কথা বলা ভালো লাগলো আপনার সাথে কিন্তু আমার আসলে আপনাকে হেল্প করার মতো কিছুই বলার নাই আপনি তাহলে আপনাকে আজকে বিদায় জানা আমি 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 নিজেকে নিজে ঠিক করতে পারবো অবশ্যই হ্যাঁ হ্যাঁ নিজে কিনে নিজে ঠিক করতে হবে ভাই আমার আসলে কিছু এটা আমি মানে সাফার করছি এবং পরে ঠিক হয়ে গেছে কয়েক কিছুদিন পরে ঠিক হয়ে গেছে দেখছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন শুভ কামনা রইলো আপনার জন্য ঠিক আছে আপনাকে বিদায় জানালাম তাহলে পরের